দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। 1980 সালে 6 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি। সেই দিনটি উদযাপন করতে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর রেলস্টেশন থেকে আয়োজিত হলো এক মিছিল। উপস্থিত জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক জেলা কমিটির আমন্ত্রিত সদস্য চিকিৎসক চন্দ্রমণি শুক্লা, রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত। সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য, মানুষ দে, ময়ূরী চক্রবর্তী। ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বললেন? দেখুন, পৌর বোর্ড গঠন হয়ে গেছে, কীরকমভাবে নির্বাচন হয়েছে সেগুলো আপনারা দেখেছেন তো। নিজেদের মধ্যে দলাদলি এবং ভাগাভাগিতে তৃণমূল নেতৃত্ব আজকে বিভ্রান্ত। তো তারা এখনও সিআইসি গঠন করতে পারছেন না, পৌরসভার ক্ষেত্রে যেটা মন্ত্রিসভা বলা হয়। কাউন্সিলররা বিকেলবেলার পরে বাড়ি থেকে বেরোচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গের বোমা উদ্ধার করতে হবে, তাই জন্য ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশেষত প্রত্যেক দিন তৃণমূলের বাড়িতে বোম মারছে। এগুলো আপনারা রোজকার রোজ খবরে দেখেছেন তো। আইন শৃঙ্খলার পরিস্থিতি সার্বিকভাবে ভেঙে পড়েছে, তৃণমূল কংগ্রেস দলটিও ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছে। তো এইরকম অবস্থায় সার্বিকভাবে আমরা আমাদের আন্দোলনমুখী কর্মসূচি জারি রাখছি। সাধারণ মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পাবে তখন এই অরাজনৈতিক অরাজকতার জবাব দেবে। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।